হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে সুপ্রিম কোর্টে যে তিনটে SLP করা হয়েছিল তার আপডেট নিয়ে আমরা আলোচনা করব, যে হিয়ারিং ডেট কবে হয়েছে বা কোন কোন কেসগুলোর হিয়ারিং ডেট হয়েছে, কোনটা এখনও পেন্ডিং আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগের দিন বলেছিলাম টোটাল এখানে তিনটে তোমার SLP করা হয়েছিল, একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, আর একটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। কিন্তু তিনটে টোটাল SLP স্পেশাল লিভ পিটিশন করা হয়েছে, যে যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের যে চাকরি, তাদের যে জব, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু একটা অ্যাপিল হয়েছে। তো এখানকার মধ্যে প্রথম আমরা এটা যেটা দেখতে পাচ্ছি যে ডায়েরি নাম্বার 18994, এইটার কিন্তু দেখো এখনও কিন্তু যে হিয়ারিং ডেট সেটা কিন্তু এখনও পাওয়া যায়নি। যেটা করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই SLPটা করেছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই SLPটা করা হয়েছে। কিন্তু এটা কিন্তু এখনও হিয়ারিং ডেট কিন্তু এখনও আসেনি। আর বাকি যে দুটো আছে তাদের মধ্যে একটার হিয়ারিং ডেট হয়েছে আমরা বলছি, নেক্সট দেখো, তো এইটার কিন্তু এখনও হিয়ারিং ডেট হয়নি। আর নেক্সট যেটা আছে, নেক্সট যে পিটিশনটা করা হয়েছিল SLP, যেটা দেখো ডায়েরি নাম্বার 18898, এটাও করা হয়েছিল দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই SLPটা করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেটারও কিন্তু দেখো স্ট্যাটাস বা স্টেজ সেটাও কিন্তু পেন্ডিং, রেড কালারে দেখো দেখাচ্ছে পেন্ডিং। এরও কিন্তু এখন হিয়ারিং ডেট আলটিমেটলি এখনও কিন্তু ক্লিয়ার হয়নি বা এখনও হিয়ারিং ডেট পায়নি, ঠিক আছে। তো এটা ছিল সেকেন্ড কেস যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করা হয়েছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিটিশনার, ঠিক আছে, ভার্সেস রিনা কর্মকার, এটা হচ্ছে সেকেন্ড কেস, এটারও কিন্তু এখন হিয়ারিং ডেট হয়নি। নেক্সট যেটা আছে দেখো, নেক্সট থার্ড যে কেসটা আছে ডায়েরি নাম্বার 18822, এই যে কেসটা এইটাই ফার্স্ট ছিল সিরিয়াল ওয়াইজ, এইটাই প্রথম ছিল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যা চ্যাটার্জি, এইটা কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে SLPটা করা হয়েছিল সেইটার কিন্তু হিয়ারিং ডেট যেটা সেটা কিন্তু চলে এসছে দেখো, সেটা হচ্ছে 3rd May 2024 কিন্তু হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। বাকি যে দুটো কেস যেটা স্কুল সার্ভিসের তরফ থেকে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, এবং আরেকটা যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যেটা করা হয়েছে তাদের কিন্তু এখনও ডেট পাওয়া যায়নি। তো আশা করা যাচ্ছে যেহেতু 3rd May এখনও দেরি আছে, তো বাকি যে দুটো আছে সেই দুটো কিন্তু মনে হয় 3rd May একসাথে তিনটে কেসই উঠবে, ঠিক আছে, তখন কিছু বলা যাচ্ছে না। তো আপাতত যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে SLPটা করা হয়েছিল সেইটার কিন্তু ডেট 3rd May দেওয়া হয়েছে, হিয়ারিংয়ের ডেট কিন্তু 3rd May দেওয়া হয়েছে, বাকি দুটো ডেট কিন্তু এখনও পেন্ডিং, তবে খুব তাড়াতাড়ি কিন্তু ডেট আমরা জানতে পারবো। আর একটা কথা, এবার স্টে হবে না সেটা তো পরের কথা, তো হিয়ারিং ডেট হওয়ার ডেটটা একটা হয়েছে, বাকিগুলো হিয়ারিং ডেট ক্লিয়ার হোক, তারপর কিন্তু যে স্টে হচ্ছে না সেটা আমরা আপডেট অবশ্যই পেয়ে যাব, ঠিক আছে। তো এইটাই জানানোর ছিল আজকে ভিডিও অবধি। থ্যাংক ইউ।